কলকাতার বুকে আর চলবে না ট্রাম, দাঁড়ি পড়ল 151 বছরের ঐতিহ্যে। কলকাতায় বন্ধ হলো ট্রাম চলাচল, চিৎপুর কিংবা কলেজ স্ট্রিটে আর দেখা যাবে না ট্রামকে। সূত্র মারফত জানা গেছে, দীর্ঘ প্রশাসনিক আলাপ আলোচনার পর অবশেষে শহর থেকে ট্রামকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতপক্ষে বালিগঞ্জ ধর্মতলা এবং শ্যামবাজার ধর্মতলা রুটে যে দুটি ট্রাম চলত তাও বন্ধ করে দিচ্ছে রাজ্য সরকার। কিন্তু কলকাতার বুক থেকে ট্রাম চলাচল যাতে একেবারে তুলে নেওয়া না হয়, সেই জন্য হেরিটেজ চিহ্ন হিসেবে একটি ট্রামের জয় রাইডের ব্যবস্থা করা হবে। ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত একটি লুপ লাইনে এই জয় রাইড চালানো হতে পারে, আর বাদবাকি সমস্ত ট্রাম লাইন শহরের বুক থেকে তুলে নেওয়া হবে। সম্প্রতি শহর কলকাতায় ট্রাম পরিষেবা চালু রাখতে একটি জনস্বার্থ মামলা দায়ের করে ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশন। মূলত এই মামলার জেরে সরকারের ট্রাম নীতি জানতে চায় আদালত। এই প্রসঙ্গে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, আদালত এই বিষয়ে আমাদের সিদ্ধান্ত জানতে চেয়েছিল। আমরা বলেছি ময়দান ধর্মতলা ছাড়া বাকি কোনো রুটে ট্রাম চলবে না, শহর জুড়ে তুলে নেওয়া হবে ট্রাম লাইন। যে আমরা এসপ্লানেড টু ময়দান পর্যন্ত আমরা হেরিটেজ আকারে একটি ট্রাম থাকবে, সুসজ্জিত ট্রাম, যারা কলকাতায় আসবে তারা চাপবেন, একটা রুটেই ট্রাম চলবে। কারণ আজকে ট্রাম চালানো সম্ভব নয়, কারণ 150 বছর অতিক্রান্ত হয়ে গেছে ট্রামের জন্ম থেকে। ভারতবর্ষে আরও 15টা শহরে ট্রাম উঠে গেছে এবং রাস্তার পরিমাণ বাড়েনি, কিন্তু যান বাহনের সংখ্যা প্রচুর বেড়ে গেছে। সেই অবস্থায় ট্রাম চালানো আজকে রাস্তার মাঝখান দিকে অসম্ভব। তবে সরকারের এই সিদ্ধান্তের সঙ্গে মোটেও একমত নন শহরের বহু ট্রাম প্রেমী। তাদের দাবি, ট্রাম হলো কলকাতার ঐতিহ্য, ট্রামকে যুগোপযোগী করে তুলে ধরাই সরকারের কাজ, এই ব্যর্থতা প্রশাসনের। যে শহরে একসময় গম গম করে 27 থেকে 28টা রুটে ট্রাম চলত, আজ সেই শহর থেকেই উঠে যেতে চলেছে ট্রাম পরিষেবা। শহরের বুকে আর শোনা যাবে না ট্রামের টিং টিং ঘণ্টি। প্রসঙ্গত, কলকাতাকে বাদ দিলে ভারতের আর কোনো শহরেই ট্রাম চলে না। প্রায় 150 বছর ধরে শহরকে এক টানা পরিষেবা দিয়ে এসেছে ট্রাম। এবার বিদায়। বিজনেস প্রাইম নিউজ, জীবন হোক অর্থবহ।